ওকে আজকে আমরা শিখবো হচ্ছে স্কিমা মার্কআপ স্কিমা মার্কআপটা দিয়ে আসলে করে এটা কি আর এটা দেখতে কিরকম হয় এটা হচ্ছে সার্চ ইঞ্জিন যেমন গুগল হচ্ছে আমাদের একটা সার্চ ইঞ্জিন বিং আছে এরকম অনেক সার্চ ইঞ্জিন আছে যেখানে মানুষ বিভিন্ন কিছু সার্চ করে তো এই সার্চ ইঞ্জিনগুলোকে পরিষ্কারভাবে বোঝায় এই একটা নতুন একটা ওয়েবসাইট বা ব্লগ সাইট যে কোনো একটা সাইটকে বুঝায় যে আমি এই সার্ভিসগুলো দেই এই সার্ভিসগুলো এই কিওয়ার্ড দ্বারা দিয়ে থাকি এটাকে তুমি র্যাঙ্ক করাও এটাও মনে করেন একটা র্যাঙ্কিং মাধ্যম বা একটা বলতে পারেন র্যাঙ্কিং অ্যালগোরিদম বা একটা পন্থা আর কি মানে যেগুলো ছোট ছোট ওয়েবসাইট থাকে বা নতুন ওয়েবসাইট থেকে সেগুলোকে র্যাঙ্ক করায় বা গুগলের সাথে একটা ভালো একটা সুসম্পর্ক তৈরি করে স্কিমা মার্কআপ স্কিমা মার্কআপ গুলো দেখতে কিরকম হয় এটা সম্পর্কে যদি বিস্তারিত আরো পড়তে মন চায় তাহলে লিখবেন যে হট ইস স্কিমা বা স্কিমা কি বাংলা লিখলেও আপনি আরো ভালো আর্টিকেল পড়তে পারবেন যেখান থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে স্কিমা মার্কআপটা জিনিসটা কি আমি আজকে শুধু দেখাবো স্কিমা কিভাবে তৈরি করতে হয় তো আমরা যদি স্কিমা স্কিমা মার্কআপ ধরেন স্যাম্পল স্যাম্পল সার্চ করি গুগলে তাহলে দেখতে পারবেন এই টাইপের স্কিমা মার্ক আপগুলো হয় তারপরে এই টাইপের এখানে দেখেন অভাব নাই স্কিমা মার্ক আপগুলো দেখতে কিরকম হয় এখানে দেওয়া আছে দেখবেন সুন্দরভাবে সাজানো থাকে এই টাইপের স্কিমা মার্ক হয় তারপরে আমি যদি আরও দেখাই এখানে এই টাইপের নলেজ গ্রাফের মতো স্কিমা হয় ঠিক আছে এটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি বিষয়ের উপর ভিত্তি করে এখানে দেখেন স্কিমা স্কিম এই টাইপের হয়ে থাকে এটা এটা আসলে কোথায় হয়ে থাকে এরকম প্রশ্ন কিন্তু হতেই পারে তো এটা হয় হচ্ছে গুগলে ধরেন আমি একটা কথা লিখি রিসিপি রিসিপি কথাটা লিখে যদি সার্চ করি এখানে দেখেন প্রথমে কি আছে বিডিও আসছে তো এটা হচ্ছে ভিডিও স্কিমা মার্কআপ এটা হচ্ছে ভিডিও স্কিমা মারকাপ যদি কারো ভিডিও থাকে সেটার মাধ্যমে স্কিমা মারকাপ করছে বিদায় ওয়েবসাইটের মাধ্যমে এখানে কিন্তু তাদের ভিডিওগুলো শো করতেছে এবার আসেন নিচের দিকে আসেন এখানে দেখেন একটা আছে টপ স্টোরিজ এটা একটা স্কিমা মার্কাপ হ্যাঁ এখানে যে ছবিগুলো দেখতেছেন এগুলোও একটা স্কিমা মার্কাপের মাধ্যমে এগুলো করা হয়েছে ঠিক আছে এগুলো করা হয়েছে খুব সুন্দরভাবে ম্যাপ যদি শাহরুখ খান সালমান খানের ম্যাপে যান ধরেন শাহরুখ খান লেখেন খান শাহরুখ খান এখানে দেখবেন যে নলেজ গ্রাফ এটাকে এটাও এক ধরনের অনেক কিছু দেখতেছেন এগুলো হ্যাঁ হ্যাঁ এটা বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে বিভিন্ন টাইপের স্কিমা মার্কাপ হয় এবার আমরা বুঝবো কেউ মনে স্কিমা মার্কাপ বুঝার জন্য একটা পদ্ধতি আছে ধরেন এই একটা ওয়েবসাইটে আমি ধরেন যাচ্ছি হ্যাঁ এগুলো স্ক্রল করে করে যখন আমরা ওয়েবসাইটে ঢুকতে আসবে তখন কিন্তু এগুলো বের না ধরেন এই আমরা চলে আসছি আসার পরে আমি ওয়েবসাইটের ছবি কি এটা একটা ধরনের কি জানি আর কি খাবার দাবার দেখতেছি ওকে এটা কি খাবার পিএইচ দেয়া বা কিডা বানাইছে আর কি ডিম ভাজিনু সম্ভবত হতে পারে তো এটাতে স্কিমা মার্কআপ করছে আমরা বুঝব কিভাবে এমনি আর খালি ছয়ে দেখা যায় না তাই না জি তো স্কিমা মার্কআপ দেখার জন্য কন্ট্রোল কন্ট্রোল ক্লিক করে ধরে ইউতে ক্লিক করবেন দেখেন এখানে অনেক ধরনের কোড আসবে মাথার যাবে এই ধরনের কোডগুলো যদি আমরা পড়তে যাই কাজ হবে না আমাদের দ্বারা কি পসিবল না এখানে স্কিমা আমি বের করবো কেমন তাহলে আমি কন্ট্রোল এফ এ ক্লিক করব। এখানে যদি আমরা লিখি স্কিমা লিখে সার্চ করব তখন দেখতে পারবো এখানে স্কিমা মার্কআপ এর বুকাবুলারি এক ধরনের কোড এখানে আছে এটা বিশাল বড় একটা কোড এখানে অ্যাভেলেবল আছে তার মানে এই কোডটা এই পেজের কোড মানে গুগলে যে আমরা সার্চ করলাম এটার মাধ্যমে কোর্সে বিদায় কিন্তু এখানে স্কিমা দেখাচ্ছে স্কিমা ডাটা বা স্কিমা ও আর জি এটা কিন্তু এখানে অ্যাভেলেবল দেখাচ্ছে তার মানে কি এই সাইডে কি স্কিমা আছে আপনার মনে হয় না থাকলে তার এখানে দেখাইতেছে না তাই না তার মানে এখানে স্কিমা আছে এখানে কি স্কিমা হলে সার্চ দিতে হবে না না হ্যাঁ এখানে এসে কন্ট্রোল এফ লিখে সার্চ করবে তো যদি আমরা আরেকটা ওয়েবসাইটে যাই দেখি এখানে এটাও পাই কিনা না পাইলে না পাবো যদি স্কিমা থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট পাবো সব সাইটে স্কিমা তৈরি করা থাকে আর কি ওকে একটু রিলেট করে নেই ওকে যাই বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে মানুষ ওয়েবসাইট বানায় সেগুলো নাও আসতে পারে হ্যাঁ এটা না মাথা কিছু নাই ওকে এটা নেটওয়ার্ক খুবই স্লো ওয়েবসাইটে কাজ করতেছে না এই যে এখানে যদি আমরা কন্ট্রোল এফ লেখি স্কিমা লেখে সার্চ করি দেখি এখানে আছে কিনা দেখেন এখানেও সেম কোডগুলো এখানে অ্যাভেলেবেল আছে তার মানে এই সাইটেও স্কিমা তৈরি করা আছে এখানে কোথায় স্কিমা লিখতে হবে এই যে এই কোড যখন গুলো আসবে কোডের এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করে জাস্ট আপনি কন্ট্রোল ইউ এফ এ ক্লিক করবেন কন্ট্রোল এফ প্রথমে কন্ট্রোল ইউ তাই না হ্যাঁ প্রথমে কন্ট্রোল ইউ তারপরে কন্ট্রোল এফ ভিডিও রেকর্ড যাবে দেখবেন দেখে করে ফেলবেন তো এ হচ্ছে বিষয় এভাবে আমরা फाइंड আউট করতে পারবো এবার স্কিমা মার্কআপ গুলো তৈরি করে কিভাবে এটা হচ্ছে বড় কথা তাই না আমরা দেখলাম চেক করা শিখলাম কোড গুলো কিরকম হয় এটা দেখলাম এবার আমরা তো জানি না যেটা কিভাবে করতে হয় এটা করার জন্য আমরা লিখবো স্কিমা মার্কআপ মার্কআপ জেনারেটর লিখে সার্চ করব সার্চ করার পরে প্রথম যে সাইটটা আসবে এই সাইটে আমরা ক্লিক করব একদম সহজ কোনো পেশা বোসা নাই একদম সহজ ভাবে আমি বুঝাইতেছি আশা করি আপনি এটা করতে পারবেন তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আমাদের এখানে একটা জিনিস দেখাবে যে আমাদের মার্কআপটা মানে স্কিমাটা কেমন হবে সেটা দেখানোর জন্য যে আপনি কোন টাইমের স্কিমাটা চান ওকে গট ইট তো এখানে দেখেন ক্লিক করার একটা অপশন আছে সিলেকশন করার জি মার্কআপ ওল্ড লাইক ইউ ক্রিয়েট তো আমরা যদি এখানে ক্লিক করি আপনার স্কিমাটা কি দেখেন এটা কি ভিডিও আমি এর আগে বলছি না ভিডিও স্কিমা হয় ভিডিও দেওয়া স্কিমা করছে কেউ আছে রিসিপ দেওয়া করছে এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে সোশ্যাল প্রোফাইল জব ইনফরমেশন লোগো কন্টাক্ট সোশ্যাল প্রোফাইল লোকাল বিজনেস এর জন্য জব পোস্টিং হাউ টু এরকম হতে পারে ফক হতে পারে মানে এফএক্কিউ প্রশ্ন যেটা আমরা বলি ইভেন্টস হতে পারে এরকম ধরনের অনেক স্কিমা থাকে তো আমরা চাইলে আমরা এখান থেকে ধরেন রেসিপি ধরেন একটা নিতে পারি আপনি চাইলে আহ অর্গানাইজেশন নিতে পারেন অর্গানাইজেশন যদি সিলেক্ট করেন তাহলে অর্গানাইজেশনের ইনফরমেশন গুলো দিবেন এখানে আমাদের কি এর ক্লায়েন্টের এটা অর্গানাইজেশন দিতে পারেন লোকাল বিজনেস দিতে পারেন লোকাল বিজনেস দিতে পারেন এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে আপনি কোনটা চান ঠিক আছে তো আমি দেখেন সেম পদ্ধতি সেম জিনিসগুলা লোকাল লোকাল ইনফরমেশন এখানে দিতে তো হবে অনেক কাহিনী তো এর থেকে বেটার হয় হচ্ছে আপনি যদি ধরেন পার্সোনাল হতে পারে ওকে ই করেন আপনি অর্গানাইজেশনটা করেন এটা সহজ হবে ধরেন অর্গানাইজেশন আপনার কোন অর্গানাইজেশন এটা সেট করলেন আর এখান থেকে যদি মনে হয় যে ঝামেলা হয় তাহলে ই করতে পারেন আমার মতো থেকে এখান প্রোডাক্ট সিস্টেম করে দিতে পারেন প্রোডাক্ট প্রোডাক্ট ইয়া দিতে পারেন নাম ইমেজ এল হ্যাঁ এগুলো লিখবেন সবকিছু তো আমি আপাতত হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট দিলে হবে আপনি যেটা তৈরি করতে চান আপনি অর্গানাইজেশনও করতে পারেন এখানে সেম কাহিনী কি দিবেন অর্গানাইজেশন টাইপ দিয়ে দিবেন কোন অর্গানাইজেশন কি টাইপের অর্গানাইজেশন বিজনেস কর্পোরেশন ওকে এখানে আপনার জিনিসটা আছে কিনা একটু খুঁজে নেবেন হ্যাঁ একটু খুঁজে নেবেন গভর্নমেন্ট লাইব্রেরি ফাউন্ডার কর্পোরেশন এটা দিবেন বিজনেসটা কোন ক্যাটাগরিতে যায় তারপরে এখানে বিজনেস টাইপ দিয়ে ওটা সেট করার পরে বিজনেস টাইপ তারপরে নাম এটা হচ্ছে কিওয়ার্ড বা মনে করেন কোনটাতে আপনি র্যাঙ্ক করাতে চান মানে বিজনেস নাম দেওয়া দিয়ে দিবেন ইউ আর এল দিয়ে দিবেন এগুলো আমি একটা সিম্পল দেখাইতেছি ওইটার মতো করে করবেন তো এখানে ধরেন আর একটা হচ্ছে এডুকেশনাল অর্গানাইজেশন তাহলে ক্যাটাগরি কি পড়তেছে ক্যাটাগরি পড়তেছে ধরেন আমরা এখান থেকে আমার এটা হচ্ছে স্কুল টাইপের হ্যাঁ ইউনিভার্সিটি স্কুল ইনস্টিটিউট ধরেন একটা এটা দিয়ে দিলাম তারপর এখানে ইনস্টিটিউট নাম দিয়ে দিলাম হচ্ছে ধরেন নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট একটা স্কিম ধরেন আমি এখান থেকে করতেছি লার্নিং ইনস্টিটিউট এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম ধরেন এখানে আমি চাচ্ছি যে কি দিব আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমি যে সার্ভিস গুলো আমি দিব মার্কেটিং মার্কেটিং ইনস্টিটিউট ওকে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট দিলাম ইউআরএল আমার ধরেন আহ এটা ইউআরএল হচ্ছে আমার ওয়েবসাইটের লোগো ইউআরএল আমার ওয়েবসাইটে চলে যাব ধরেন এটা ধরেন আমার এক্সাম্পল একটা আমার ওয়েবসাইট এখানে যে লোগো আছে না এটার উপর ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস এটা কপি করলাম কপি করে আমি স্কিমার এই জায়গাটাতে পেস্ট করে দিলাম লঘুটা পেস্ট করে দিলাম পেস্ট করা দেওয়ার পর এখানে আমরা অ্যাড এ সোশ্যাল কন্ট্যাক্ট আমরা অ্যাড করতে পারি ইনস্টাগ্রাম টুইটার আমি এখানে যুক্ত করতে পারি ধরেন আমি এখান থেকে চাচ্ছি ফেসবুকটা অ্যাড করতে তাহলে ফেসবুকের উপর ক্লিক করলাম ফেসবুকের উপর ক্লিক করলে আমরা এখান থেকে ফেসবুকের ইউআরএল দিয়ে দিতে পারি ফেসবুকের ইউআরএল আমাদের ফেসবুকের ইউআরএলটা আমি দিয়ে দিই আমাদের পেজের ইউআরএল ইনস্টিটিউট যেটা আছে সেটার নামে আমি ইউআরএলটা দিয়ে দিব ধরেন এটা হচ্ছে আমাদের এটার সাথে যায় তো এটা আমি ধরেন এখানে দিয়ে দিলাম আহ চাইলে আমরা এখানে আরো কিছু অ্যাড করতে পারি হ্যাঁ এগুলো আরো কিছু অ্যাড করতে পারি টাইপ সেলস ক্রেডিট প্যাকেজ বিলিং টেকনিক্যাল সাপোর্ট কন্ট্যাক্ট কাস্টমার সার্ভিস ফোন নাম্বার তারপরে এখানে দিতে পারি ধরেন বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দিলাম তারপরে ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ বাংলা দুইটাই দিয়ে দিলাম এগুলো আমি চাইলে অ্যাড করে নিতে পারি তারপরে অপশনাল এটা টোটাল ফ্রি ফ্রি কিনা এটা হায়ারিং করতে হবে কিনা এটা দিয়ে দিলাম এগুলো আমি চাইলে এভাবে কিন্তু যুক্ত করতে পারি দেখছেন সেম ভাবে ইনস্টাগ্রামটাকে এখানে আমি যুক্ত করতে পারি এভাবে আমি সব কিছু যুক্ত করতে পারবো এখানে যুক্ত করলেই হয়ে যাবে তো ধরেন নিচেরটা আমি ডিলিট করে দিলাম উপরে ইউআর হয়ে গেলো ইনস্টাগ্রামটা আমার লাগবে না আপাতত তুলে দিলাম তো এইভাবে একটা স্কিমা তৈরি করলাম ধরেন স্কিমা তৈরি করা শেষ এবার এখানে দেখেন একটা কোড জেনারেট এই কোডটা অ্যাকুরেটলি হয়েছে কিনা আমি বুঝবো কেমনে যে কোডটা কাজ করতেছে এটা বোঝার জন্য আমি এটাকে কপি করব কপি করার পর আমি চলে যাব হচ্ছে লিখব এখানে যায় স্কিমা স্কিমা মার্কআপ টেস্ট এটা লিখে সার্চ করব আমরা দ্বিতীয় নাম্বার যে ওয়েবসাইট আছে এখানে যেতে পারি যাইয়া

আপনার নেটে প্রবলেম তো এখানে দেখেন আমাদের এই সুন্দর করে এটা হয়েছে যদি আমি এখানে একটা ক্লোন একটা ক্লোন যদি আমি সরাই দিই তাহলে দেখবেন যে স্কিমাটা কাজ করবে না দেখেন ইরো আসতেছে তার মানে আমাদের কোডটা প্রপারলি কাজ করতেছে হ্যাঁ তো এবার এই কোড যখন আমাদের রেডি হয়ে গেছে তো আমাদের ওয়েবসাইটে যাইয়া আমাদের এই কোডটাকে অ্যাড করে দিতে হবে তো আমি সেটা কিভাবে করব আমি সেটা করার জন্য আমি চলে যাব আমাদের ওয়েবসাইটে ধরেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট আমি ধরেন এটাতে চলে যাচ্ছি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি চলে যাবেন ক্লায়েন্টের নামে যেহেতু আমাদের ই হবে স্কিমা হবে তার ওয়েবসাইটের নামে তাহলে তার ওয়েবসাইটে তো যেতে হবে তাই না জি তো আমি ধরেন এখান থেকে যাব হচ্ছে প্লাগইনে প্লাগইনে এখানে আসে অ্যাড এ নিউ প্লাগইন এখানে ক্লিক করব এখান থেকে আমি লিখব হেডার 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 লিখলেই হবে ওকে হেডার ফুটার একটা এখানে অনেকগুলো আছে আমি এটা ইনস্টল করলাম আপনি এটাও নিতে পারেন এটাও নিতে পারেন এটাও নিতে পারেন কোনো সমস্যা নাই একই কাজ তো আমরা এটাকে ইনস্টল করলাম ইনস্টল করার পরে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম অ্যাক্টিভ করার পর আমরা এখান থেকে এই যে এফ এইচ এফ সি এম যে নামটা আছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে অ্যাড এ নিউ স্নিপড যেটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা নাম দিব স্নিপ নাম দিলাম ধরেন রাজু এই কোডটা কি আমাদের কোডটা কি এটা এস্টিমেল কোড সিএস না যাবে স্কিপ এটা এস্টিমেলের এস্টিমেলের আন্ডারে যায় এটা হচ্ছে বোকা ওয়ালারি কোড তো এটা কি স্পেশালি এটা কিসের উপর হচ্ছে হোম পেজের জন্য ওকে হোম পেজের জন্য বা প্রোডাক্টের জন্য হলে প্রোডাক্টের জন্য দিবেন এখানে অনেক কিছু আছে পোস্টের জন্য হলে পোস্ট ধরেন আমি এটা হোমের জন্য দিলাম আপনি হোমের জন্য আমি কি দেব আমারটা হোমের জন্য দিবেন তো এখানে আর কিছু দেওয়ার দরকার নাই এখান থেকে হেডার এটা কি কোডটা কি লোকেশন কোথায় হবে হেডারে না ফুটারে হেডারে ওকে এখান থেকে আমরা ডেস্কটপ অলি সব কিছু আমরা অল করে দিব অ্যাকটিভ অ্যাক্টিভি থাকবে এবার আমার কোডটাকে এখানে নেম তো ওয়েবসাইটের নেম দেব এখানে একটা দিলে হইলো কিছু যায় তো এখানে দিয়ে জাস্ট আমি এই কোডটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে জাস্ট সেভ করব তো আমাদের এটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে আপডেট আমাদের কোড অ্যাড হয়ে গেছে ঠিক আছে এইভাবে আমাদেরকে অ্যাড করতে হয় কোডগুলোকে দেখেন একটা আমাদের কোড এখানে অ্যাড হয়ে গেছে নিচে দিকে আসেন দেখেন অ্যাড হয়ে গেছে এই হচ্ছে বিষয় এভাবে আপনি চাইলে কি স্কিমা এড করতে পারবেন না ঠিক আছে